আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টুডেস কিচেন। দর্শক, আজকে আমি বানিয়েছি খুব সহজেই ঘরে তৈরি ক্রিম দিয়ে নবাবি সেমাই। এই রেসিপিটি খুব সহজ করে আপনাদেরকে দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিতে চলে যাওয়া যাক। চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি এর পরিবর্তে আপনারা মাখনও দিতে পারবেন অথবা তেলও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি এখানে আমি কিশমিশ 1 টেবিল চামচ। তবে ঘি দিলে হয় কি, ফ্লেভারটা অনেক ভালো আসে। এখন আমি কিশমিশটাকে 1 মিনিটের মতো জাস্ট ভেজে আমি তুলে রাখবো। এখন আমি সেই একই ঘিতে দিয়ে দিচ্ছি 200 গ্রাম বনফুল লাচ্ছা সেমাই। তবে আপনারা যে কোনো লাচ্ছা সেমাই দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবেন। চুলার আস্তা যেন অবশ্যই মিডিয়াম লোতে থাকে। এখন আমি এখানে দিয়ে দেব চিনি। আমি এখানে 1/3 কাপ চিনি দিয়েছি, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এখন আমি চিনিটা দিয়ে খুব ভালোভাবে 5 থেকে 6 মিনিট এই সেমাইটাকে ভেজে নেব। অনবরত কিন্তু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা দিয়ে কিন্তু জাস্ট আমি মিশিয়ে নিব। এটা দিয়ে কিন্তু বেশিক্ষণ আর ভাজব না, জাস্ট আমি 1 মিনিটের মতো একটু ভেজে নেব। 1 মিনিটের মতো ভেজে এখন আমি এই সেমাই থেকে 1/2 কাপ সেমাই প্যানে রেখে বাকিটা সেমাই তুলে নিব, কারণ আমি ওই 1/2 কাপ সেমাইতে জর্দার রং মিশাবো। আর এখানে আমি 1/2 চা চামচের মতো জর্দার রং নিয়েছি। আপনারা কিন্তু লিকুইড রং দিতে পারলে বেশি ভালো হয়, কারণ আমার এই রংটা মেশাতে কিন্তু অনেক সমস্যা হয়েছে। তাই যদি পারেন তাহলে লিকুইড রং দিবেন। আর আপনারা চাইলে কিন্তু এই কালারটা নাও করতে পারেন, এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আর কিছু না। এখন আমি জর্দার রংটা ভালোভাবে মিশিয়ে আলাদা করে রেখে দিয়েছি। এখন আমি যেই সেমাইটা আমি ভেজে রেখেছিলাম সেখান থেকে আমি 1/2 সেমাই নিয়ে 1 ইঞ্চি পরিমাণ পুরুত্ব করে একটি বাটিতে সেট করে নিচ্ছি। এটা কিন্তু গরম গরম থাকা অবস্থায় সেট করে নিলে ভালো হবে, তাহলে খুব ভালোভাবে জিনিসটা সেট হবে। দেখুন, আমি এভাবে চেপে চেপে সেমাইটা সেট করে নিচ্ছি। এভাবে চেপে চেপে সেমাইটা সেট করে নিলে খুব ভালোভাবে সেট হবে। আচ্ছা, এখন আমি ক্রিমটা বানিয়ে নিব। এখানে আমি 2.5 কাপ ফুল ক্রিম বা ফুল ফ্যাট দুধ নিয়েছি, আর দুধটা কিন্তু জাল করে নেয়া। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার এবং 1/2 কাপ কনডেন্স মিল্ক। তবে কনডেন্স মিল্ক যদি না থাকে তাহলে এখানে 1/2 কাপ পাউডার দুধ এবং 1/4 কাপ চিনি দিয়ে দিবেন। সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি ক্রিমটা বানাতে চলে যাব। চুলায় মিডিয়াম লো হিটে এই ক্রিমটা অনবরত নেড়ে নেড়ে কিন্তু ঘন করে নিতে হবে। দেখুন, নাড়ানো কিন্তু অফ করা যাবে না। কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে যখন দেখবেন ক্রিমটা ঘন হয়ে এসেছে, তখন কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। এই ক্রিমটা কিন্তু ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে। তাই এ পর্যায়ে আমি গরম গরম থাকা অবস্থায় ক্রিমটা যেই সেমাইটা সেট করে রেখেছিলাম তার উপরে ঢেলে দিব। এখন দেখুন, কিছুক্ষণ পর দেখবেন যে ক্রিমটা আরও ঘন হয়ে সেট হয়ে গিয়েছে। তার উপরে আমি ভেজে রাখা সেমাই থেকে 1/2 ভাগ সেমাইটা দিয়ে দিলাম। উপর থেকে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিবেন, আর খেয়াল রাখবেন যেন ক্রিমটা না দেখা যায়। এখন আমি যে কালার করে রাখা সেমাইটা রেখেছিলাম সেই কালার করে রাখা সেমাইটাও উপর থেকে দিয়ে দেব। এই কালার করে রাখা সেমাইটার জন্য কিন্তু এই ডেজার্টটা দেখতে আরও আকর্ষণীয় লাগবে। এ পর্যায়ে আমি দিয়ে দেব কিছু বাদাম কুচি। আমি এখানে কাঠবাদাম এবং পেস্তা বাদাম ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো আপনাদের ইচ্ছা মতো বাদাম কুচি দিয়ে নিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দেখার সৌন্দর্যের জন্য চেরি। আমি চেরিগুলো কেটে কেটে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আমার সেই ঘিয়ে ভাজা
কিশমিশ। এখন ডেজার্টটা খাওয়ার জন্য একদম রেডি। তবে এই ডেজার্টটি কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি মজা লাগে, তাই এখন এটি রুম টেম্পারেচারে আসলে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে 2 ঘন্টা রেখে তারপর সার্ভ করব। তো 2 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন 2 ঘন্টা পর কিন্তু ক্রিমটাও খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।